बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुप्रिय नबी शिक्षार्थी अस्सलामु आलैकुम सृष्टि कलेजर अनलाइन क्लासे तुम्हारे स्वागत एवं सृष्टि कलेजे भर्ती हर जो सबा धन्यवाद जाना देखो आज के तुम्हारे पढ़ा कि पदार्थ विज्ञान प्रथम पत्र चैप्टर नाम हलो भेक्टर नाम देखो चैप्टर नाम कि भेक्टर तेल के प्रथम जानते हैं भेक्टर का कि प्रथम जानते हैं कि राशि प्रथम कि जानब अपना राशि राशि की भूत जगते जा किछु परिमाप करा जाए ताके कि बोले राशि बोले भूत जगते जा किछु परिमाप करा जाए ताके आमरा कि बोली राशि बोली एई राशि हलो दुई धरनेर राशि कत धरनेर आमादेर दुई धरनेर एकटा आछे स्केलार एकटा हलो कि स्केलार आर एकटा कि बोलतो भेक्टर एकटा स्केलार आर एकटा कि भेक्टर ताहले स्केलार तोमरा जानो जे सकल राशिर शुधुमात्र कि आछे मान आछे যে সকল রাশি শুধুমাত্র কি আছে মান আছে আমরা তাকে বলি কি স্কেলার রাশি তাকে আমরা কি বলি স্কেলার রাশি আর যে সকল রাশি কি আছে মান এবং দিক আছে তার আছে কি রাশি ভেক্টর রাশি তাহলে আমি কি বলছি যে সকল রাশি কি আছে মান এবং দিক উভয় আছে সেটা হলো ভেক্টর রাশি আর যে সকল রাশি শুধু মান আছে তার আছে স্কেলার রাশি তো চিনব কিভাবে তার আগে আমি একটা কথা বলে দিই ধরো তোমার বাড়ি থেকে কলেজের দূরত্ব 1 কিলোমিটার বাড়ি থেকে কলেজের দূরত্ব কত 1 কিলোমিটার তো এইটা আমরা বলি কি স্কেলার রাশি কিন্তু আমি যদি বলি বাড়ি থেকে কলেজের দূরত্ব দক্ষিণ থেকে 1 কিলোমিটার তাহলে এটা কি হবে ভেক্টর রাশি কেন দিক উল্লেখ করে দেওয়া হয়েছে তাহলে আমি কি বলবো যে সকল রাশি শুধু মান আছে তার স্কেলার রাশি মান এবং দিক উভয় আছে তাহলে কি রাশি হবে তাহলে ভেক্টর রাশি তো ভেক্টর রাশি কি আছে দিক আছে তাহলে আমরা কি বললাম বাড়ি থেকে কলেজের দূরত্ব 1 কিলোমিটার এটা কিন্তু স্কেলার রাশি কিন্তু যদি আমি বলি বাড়ি থেকে কলেজের দূরত্ব দক্ষিণ দিকে 1 কিলোমিটার তাহলে কি হবে এটা হবে ভেক্টর রাশি তাহলে আমরা ভেক্টর রাশি কি বললাম দিক আছে তাহলে আমরা চিনব কিভাবে একটু খেয়াল করো ধরো এ একটা ভেক্টর তাহলে এই একটা দুটোই কিন্তু এ লেখছি আমি দুটো একই রকম বাট এদের উপরে আমি কি দিলাম একটা তীর চিহ্ন তাহলে কি হলো এটা তাহলে ভেক্টর রাশি হয়ে গেল আর এটা কি আছে এটা হচ্ছে স্কেলার বা আমি এই এইভাবে চিনতে পারি ধরো এখানে একটা পার্ক মোটা করে দেওয়া আছে তাও কিন্তু স্কেলার একটা পা কি করে দেওয়া আছে দেখো মোটা করে দেওয়া আছে তাহলে কি হবে এটা কিন্তু স্কেলার বা কোন কোন ক্ষেত্রে আমরা দেখবা এর নিচে দাগ দেওয়া আছে এটাকে আমরা কি বলবো এটা হচ্ছে ভেক্টর রাশি তাহলে আমরা বলবো এটা হচ্ছে মেইন আমাদের বইয়ে এটা আছে এটা ভেক্টর রাশি এটা কি রাশি ভেক্টর রাশি তাহলে যে সকল রাশির মান এবং দিক আছে তারা ভেক্টর রাশি আর যার শুধু মান আছে তারা হচ্ছে স্কেলার রাশি এই সংক্রান্ত আমরা এখন একটু পড়ব খেয়াল করো আমাদের বইয়ে যা আছে প্রথম যে কথাটা আছে সেটা হলো আমাদের সদৃশ্য ভেক্টর সদৃশ্য সদৃশ্য ভেক্টর তো সদৃশ্য মানে কি বুঝতে একই রকম তাহলে যে দুটো সমজাতীয় ভেক্টরে মান এবং দিক যদি একই দিকে থাকে সেটা হচ্ছে সমজাতীয় ভেক্টর মান সমান দিক একই দিক যেমন আমি যদি ভাই বলি যে দুই বন্ধু এ এবং বি দুই বন্ধু এ এবং বি দুজনে কি একই কলেজে ভর্তি হয়েছে তো দুজনের দিক কোন দিকে হবে मान समान दिक हबे एक दिके मान समान किन्तु दिक हबे कि एक दिके सदृश्य भेक्टर बा समान भेक्टर जेमन आमि जदि বিসদৃশ্য বলি বি সদৃশ্য ভেক্টর এটা কি তাহলে দেখো ধর তোমরা দুই বন্ধু দুই কলেজে ভর্তি হয়েছো দুই বন্ধু কি করছো তোমরা দুই কলেজে ভর্তি হয়েছো তাহলে একটু খেয়াল করো তাহলে এই যে মান সমান কেন মান সমান দুইজন একাদশ শ্রেণীতে পড়ে দুইজন কি করে একাদশ শ্রেণীতে পড়ে কিন্তু দিক দিক কিন্তু আলাদা কেন একজন পড়ে এক কলেজে আরেকজন পড়ে এই অন্য কলেজে তাহলে দুইজন একাদশ শ্রেণীতে পড়বে কিন্তু দুই কলেজ আলাদা বাট দুজন কি একাদশ শ্রেণীতে অর্থাৎ মান সমান এ এবং বি দুটো ভেক্টর যদি আমি এইভাবে আমি বলি যে এ যাচ্ছে দক্ষিণ দিকে এবং বি যাচ্ছে কোন দিকে উত্তর দিকে তাহলে দেখো এর সাপেক্ষে এটা কি উল্টা হয়ে গেছে তখন এটা কি হবে আমাদের মাইনাস তাহলে তোমরা বুঝতে পারতেছো বি সদৃশ্য ভেক্টর কি যদি দুটো ভেক্টরের মান সমান হয় কিন্তু দিক আলাদা এটা আছে বি সদৃশ্য ভেক্টর আর একটা এদের নাম আছে সেটা হচ্ছে ঋণাত্মক ভেক্টর তাহলে আমি কিভাবে বলবো ঋণাত্মক ভেক্টরটা এক একটা উল্টা তার ঋণাত্মক তাহলে এই দিকটাকে আমরা উল্টে থাকলে কি করবো তার সামনে একটা সুন্দর করে মাইনাস দিয়ে
নাম বুঝতে পারলাম বি সদৃশ ভেক্টর কি। এরপরে আমাদের আছে কি নাল ভেক্টর, নাল এরপরে কি আছে আমাদের নাল বা শূন্য ভেক্টর। এক কথা যদি বলি আমি, যদি ভেক্টর শূন্য হয়, যে ভেক্টর মান শূন্য হবে তাদেরকে আমরা কি বলবো নাল ভেক্টর। তো আসলে বাস্তবে কোনো নাল ভেক্টর নয়, নাল ভেক্টর শুধুমাত্র বের করা যায় কিভাবে দেখো, যে দুটো ভেক্টর এখানে মান সমান, দুটো ভেক্টর কি বলছি আমি মান সমান, দিক কিন্তু আলাদা। তাহলে এটা যদি যোগ করি আমরা দুটো কি বলছি আমি মান সমান কিন্তু কি দিক আলাদা, এটা কেটে দিলে কি জিরো হয়ে যাবে। তাহলে দুটো ভেক্টর যদি মান সমান থাকে কিন্তু দিক উল্টা হয়, তাহলে এই যে যোগ করার মাধ্যমে আমরা কি করতে পারি নাল ভেক্টর বের করতে পারি। তাহলে আমরা ভেক্টর ইনশাল্লাহ শিখলাম যার মান আছে দিক আছে, এবং ভেক্টর শুনতে গেলে এর উপর কি থাকবে একটা তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন দিয়ে আমরা বুঝবো যে এটা কি রাশি, এটা আমাদের ভেক্টর অথবা কি স্কেলার। এরপরে দেখো আমাদের অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর একটু খেয়াল করো, ধরো কারো বাড়ি টাঙ্গাইল থেকে নাগরপুর, তাহলে আমরা বলি কি যে টাঙ্গাইল থেকে নাগরপুরের দূরত্ব 20 কিলোমিটার বা 10 কিলোমিটার বা 15 কিলোমিটার, তার মানে টাঙ্গাইলের সাপেক্ষে নাগরপুরের দূরত্ব কত 10 কিলোমিটার। তাহলে আমরা বলবো যে এইটা যদি আমি টাঙ্গাইল ধরি, টাঙ্গাইলকে ও ধরি আমরা, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, অর্থাৎ টাঙ্গাইলের সেন্টার পয়েন্ট থেকে টাঙ্গাইলের যতগুলো থানা আছে সবগুলো থানার ডিস্টেন্স আমরা কি করেছি বের করেছি। তাহলে আমি যদি বলি এখানে একটু খেয়াল করো যে টাঙ্গাইল থেকে নাগরপুর ধরছি, তাহলে এইটা কি এটা হচ্ছে সেন্টার পয়েন্ট অর্থাৎ মূল বিন্দু। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাথে নির্ণয় করা হয় তাকে বলছি আমরা কি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, তাকে আমরা কি বলবো তো অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর। তাহলে আমি কি বলছি মূল বিন্দুর সাপেক্ষে কোন বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা নির্দেশ করা হয় তাকে বলছি অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর বা কি ব্যাসার্ধ ভেক্টর। এরপরে আমাদের দেখো সেটা হলো একক ভেক্টর, একক ভেক্টর কি যে ভেক্টরের মান এক তাকে বলি আমরা একক ভেক্টর, যে ভেক্টরের মান তাকে আমরা কি বলবো যে ভেক্টর মান এক তাকে আমরা কি বলি একক ভেক্টর বলি। একক ভেক্টর সিনারের উপায় কি দেখো, একক ভেক্টর এই এ টু বি অর্থাৎ মানটা কি চিহ্ন থাকবে টু বি চিহ্ন থাকবে, ধরো বি টু বি এটা কি আমাদের একক ভেক্টর, ধরো সি টু বি এটা কি এটা আমাদের একক ভেক্টর, ডি টু বি এটা কি একক ভেক্টর। এটা যে একক ভেক্টর তাহলে আমরা কি দেখবো এইটা আছে ভেক্টর আর এটা কি ভেক্টরের মান, এটা হচ্ছে ভেক্টরের মান, অর্থাৎ এই যে যদি আমার ভেক্টর রাশি হয় এটা যদি আমি স্কেলার করতে চাই তাহলে এই 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 ফর্মে আমাকে প্রকাশ করতে হবে, এই যে ভেক্টর রাশি হলে এটাকে স্কেলার করতে চাইলে আমাকে এই ফর্মে করতে হবে। যদি আমি বি দিয়ে চিনতে পারি আমি তাহলে বি ভেক্টর বাই কত হবে বি ভেক্টরের মান। এখন প্রশ্ন হলো তাহলে এই ভেক্টরের কি আছে, কি আছে দিক আছে, ভেক্টরের কি আছে আমাদের বারবার বলতেছি কি দিক আছে, এই যে তীর চিহ্ন মানে কি দিক বোঝাচ্ছে আমাদের। আমরা এই মডুলা উপরে দিলে কি আসবে শুধু এ মডুলের উপরে দিলে কি শুধুমাত্র বি, অর্থাৎ এটি স্কেলার হয়ে গেল, এটা এটা কিন্তু একই জিনিস। এখন আমরা আসি যে জিনিসটা সেটা আমরা জানি থ্রি ডাইমেনশন, আমরা কি জানি থ্রি ডাইমেনশন মানে কয় অক্ষ আছে আমাদের তিনটে অক্ষ আছে, কয়টা অক্ষ আছে আমাদের তিনটা, এটা ধরো এক্স এটা হচ্ছে ওয়াই এটা হলো কি যে এক্স ওয়াই যে এক্স ওয়াই কি যে এক্স অক্ষ বলবো আমি ধরলাম কত আই, ওয়াই অক্ষ বলবো জে, আর কি অক্ষ বলবো কি জেড অক্ষ বলবো কি। খেয়াল করো এর টু বি চিহ্ন দেওয়া আছে, এটা টু বি চিহ্ন আছে, এটা টু বি চিহ্ন আছে, তার মানে এটা কি একক ভেক্টর। এদের মান কত বলছি আমরা, এদের মান হবে কত এক, এদের মান কত হবে এক, তাহলে যে সকল ভেক্টর মান এক তাকে বলছি আমরা একক ভেক্টর। আই জে কে এই তিনটাকে আমরা কি বলি একক ভেক্টর বলি, আই জে কে এই তিনটাকে আমরা কি বলি একক ভেক্টর, এর মান কত হবে এক হবে। এইটা বলে কি ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে তিনটি অক্ষ আছে এই তিনটি অক্ষে আমরা তিনটি ধনাত্মক একক ভেক্টর দ্বারা প্রকাশ করি তাকে বলছি আমরা কি আয়ত একক ভেক্টর, এই তিনটাকে আমরা একসাথে কি বলি আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার যে তিনটি অক্ষ আছে এই তিনটি অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর নির্দেশ করা হয় তাকে বলছি আমরা কি আয়ত একক ভেক্টর, তার মানে আই জে কে এই তিনটি আমরা কি আয়ত একক ভেক্টর। এখন একটু খেয়াল করো আমরা এই এখানে একটু দেখি যে যদি আমরা এটাকে মনে করি এটা হচ্ছে এক্স অক্ষ এটা কি ওয়াই অক্ষ, তাহলে এটা কত হবে আমার আই, এটা কত আমাদের জে, এক্স অক্ষ আমার আই ওয়াই অক্ষ আমার কত জে। আমরা যদি এখানে একটা টান দিয়ে দেয় তাহলে এটা একটা সমান্তরাল হবে না, তাহলে এখানে কত হবে আমাদের জে জে এটা কি জে এটা আই। এখন আমরা যদি এটা চিন্তা করি তাহলে এই আর ভেক্টর এর আমরা লিখতে পারবো আর ভেক্টর এর হবে কত এক্স আই প্লাস কত ওয়াই জে। আচ্ছা তোমাদের মাথায় প্রশ্ন থাকতে পারে স্যার এখানে আমরা এক্স প্লাস ওয়াই লিখতে পারবো কেন আই জে লিখবো,
তাহলে এখানে কিন্তু ভেক্টর দেওয়া যাবে না, আর এখানে কি x প্লাস y হওয়ার কথা। এইখানে এই এই জায়গাটা ভেক্টর চিহ্ন দেওয়ার কারণে এদিকে ভেক্টর বাড়াতে হবে। তাহলে যদি আমি এখানে ধরো এই i আর j না দেই তাহলে তো স্কেলার হয় না। তাহলে এখানে আমরা কি করতে হবে x বরাবর i y বরাবর j, তাহলে এটা আমার কি হয়ে গেল ভেক্টর হবে। তাহলে এটা কি হয়ে গেল আমার ভেক্টর। আমি যদি এটাকে আমি স্কেলার করতে চাই তাহলে আমাকে কি করতে হবে একটু খেয়াল করো, আর ভেক্টরের মান মানে r ইকুয়াল কত রুট ওভার x স্কয়ার প্লাস কত y স্কয়ার। অর্থাৎ এই ভেক্টরটাকে যদি আমি স্কেলার করতে চাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে যে i এর সহগ স্কয়ার প্লাস কত y এর সহগ স্কয়ার এবং রুট দিতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে আমাদের ভেক্টরটা হয়ে যাবে স্কেলার। এইভাবে একটা ভেক্টরকে আমরা কি করতে পারি স্কেলার করতে পারি। এরপরে আমরা যেটা করবো সেটা হলো ভেক্টর সংক্রান্ত ত্রিভুজ সূত্র। ভেক্টরের কি সূত্র বলো তো, ভেক্টর ত্রিভুজ সূত্র কি করবো, ভেক্টরের ত্রিভুজ সূত্র করবো। আমরা একটু খেয়াল করো একটা ত্রিভুজের তোমার জানা আছে একটা ত্রিভুজের কয়টা অক্ষ থাকে, এবং তিনটা অক্ষ আছে একটা ত্রিভুজের কয়টা অক্ষ তিনটে। তাহলে এইটা হলো আমাদের পি ভেক্টর দ্বারা নির্দেশ করলাম, এইটা হলো কি ওইটা কি বলো তো আর। তাহলে একটু খেয়াল করো যে এখানে একটা বস্তু আছে পি টানতেছে এই দিক এবং কিউ টানতেছে এই দিক, তাহলে এর দিক কোন দিকে হবে, এর দিক হবে এই দিক বরাবর। তাহলে আমরা ত্রিভুজ সূত্রটা কিভাবে লিখব, ত্রিভুজ সূত্র কিভাবে লিখব একটু খুবই সহজ। দেখো আমরা যদি এক কথা বলি একটা ত্রিভুজের তিনটে বাহু, তিনটে বাহুর মধ্যে দুইটা বাহু যদি ভেক্টর নির্দেশ করে তাহলে অতিভুজটা কি করবে লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে আমরা এক কথা বলবো কি যে ত্রিভুজের তিনটি বাহু দুটো বাহু যদি ভেক্টর নির্দেশ করে তৃতীয় বাহুটির লব্ধি কি করবে মান এবং দিক নির্দেশ করবে, মান এবং কি নির্দেশ করবে দিক নির্দেশ করবে। তাহলে আমরা কি বললাম একটি ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি যদি ভেক্টর নির্দেশ করে বাকি একটা বাহু লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে এই ত্রিভুজের জন্য আমাদের আর ভেক্টর ইকুয়াল কত হবে পি প্লাস কিউ। এখন যদি আমি চেঞ্জ করে দিই একটু খেয়াল করো এটা ধরো এই কিউটাকে দিছি উল্টে দিকে, পি ঠিক আছে আরও ঠিক আছে দেখো দুটো মিলে দেবো, এটা পি এটা কি কিউ এটা হলো আর। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবা যে এইটার দিক কিন্তু উল্টে দিয়ে দিয়েছি, তার মানে এখানে কি হবে পি ভেক্টর মাইনাস কত হবে কিউ। যদি চিত্রটা আমাদের এইভাবে থাকে একটু খেয়াল করো পি এর দিক দেওয়া আছে এই দিক, কিউ দেওয়া আছে এই দিক, আর দেওয়া আছে এই পাশে, তার মানে বুঝতে হবে যে আর ভেক্টর ইকুয়াল টু মাইনাস পি প্লাস কত কিউ হবে। যদি আমি আরটা উল্টে করে দিই একটু খেয়াল করো, যদি আমি আর কে উল্টে করে দিই আর আরের দিক উল্টে দিচ্ছি খেয়াল করো মাইনাস আর ইকুয়াল কত হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। আশা করি তোমরা ত্রিভুজ সূত্রটা বুঝছো। আমি আবার বলি তিনটে বাহু আছে দূরে যদি ভেক্টর নির্দেশ করে তিনটে মাত্রা লব্ধি মান দিক নির্দেশ করবে পি প্লাস কিউ ইকুয়াল কত আর, আর এইটার জন্য কি মাইনাস, এই চিত্রের জন্য কেন মাইনাস দিলাম তার দিক উল্টে দিকে দিকে আছে আর দিক উল্টে আছে। এই তিনটে মাত্রার ক্ষেত্রে দেখো পি টাকে উল্টে দিকে দেওয়া আছে এই কারণে মাইনাস, আর এটার জন্য ক্ষেত্রে লাস্টটা দেখো পি এ দিক কিউ এ দিক কিন্তু আর উল্টে দিক এখানে আর সামনে মাইনাস। অর্থাৎ দিক উল্টে বুঝলে তার সামনে কি চিহ্ন দেবো আমরা ঋণাত্মক চিহ্ন দিয়ে প্রকাশ করবো ইনশাল্লাহ। এরপরে আমরা আসি আজকে একটা ভেক্টরকে কয়টি উপাংশ আমি দেখালাম যে তিনটে একক ভেক্টর, তাহলে কি একটা ভেক্টরকে শুধুমাত্র তিনটে অক্ষে প্রকাশ করা যায় না, একটা ভেক্টরকে আমরা অসংখ্য উপাংশে প্রকাশ করতে পারবে। একটা ভেক্টরকে কি করতে পারি আমরা অসংখ্য উপাংশে ভাগ করা যায়, এটাকে বলে বহুভুজ সূত্র। এটাকে কি বলবো আমরা বহুভুজ সূত্র, বহুভুজ সূত্র একটু খেয়াল করো বহুভুজ সূত্র। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করে দেখো যে অনেকগুলো বাহু থাকবে, ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, এটা হলো সি, এটা হচ্ছে ডি ভেক্টর, এটা হলো ই ভেক্টর, তাই না, আর লোক দিয়ে ভেক্টর ধরি আমরা এফ ভেক্টর। তাহলে এটার দিক হবে এই দিকে, এটার দিক এই দিক, এটা এই দিক এই দিক হবে থাকো এই দুটা। তাহলে আমরা যে ত্রিভুজ সূত্র অনুসারে যা শিখছিলাম যে এই দুই বাহুর যোগফল আছে তিন নম্বরটা সমান, অর্থাৎ সি ভেক্টর হয়ে গেল কত পাবো আমরা এ ভেক্টর প্লাস কত বি ভেক্টর, অর্থাৎ এই দুই বাহুর যোগফল আছে তিন নম্বরটা সমান। আবার এই সি এ জি দিয়ে দেওয়া, তাহলে আমাদের এই দুই বাহু অর্থাৎ এই দুই বাহুর যোগফলটা হবে কি আমাদের এই এটার সমান, এই দুই বাহুর যোগফল পাবো আমরা এইটা, তাহলে এটা সি প্রাইম দিয়ে দেবো কি দিলাম সি প্রাইম, কি দিলাম সি প্রাইম, এই দুই বাহু যোগফল হবে তাহলে এটা, তাহলে আমি জি ভেক্টর ইকুয়াল কি হবে সি ভেক্টর প্লাস কত সি প্রাইম ভেক্টর, ঠিক আছে। আর এই দুটো যদি যোগ করি আমরা তাহলে আমার এই
ख्याल करो ख्याल करो সূত্র অনুসারে হ্যাঁ, তো তোমরা বইয়ের এই পর্যন্ত যা আছে ভেক্টর সংক্রান্ত তোমরা পড়ে ফেলবে। এর পরের ক্লাস আমাদের পড়বো, সেটা হলো ভেক্টরের সামুদ্রিক সূত্র। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।